কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই তোমার অসীমে প্রাণ মন লয়ে যত তারিখ 17 অক্টোবর 1929, স্থান দিনাজপুর জেলার বালুরঘাট। পিতা স্কুল শিক্ষক নিশিকান্ত সেন ও মাতা সুরবালা দেবীর ঘরে জন্মগ্রহণ করলেন ছোট্ট সাধন কুমার সেন, যিনি পরবর্তী সময়ে মানব সেবায় নিযুক্ত হয়ে জনদরদী ডাক্তার সাধন সেন নামে জনপ্রিয়তা লাভ করলেন। তবে তিনি শুধুমাত্র ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন প্রকৃত কমিউনিস্ট নেতা ও সমাজসেবী। শৈশবে ডাক্তার সাধন সেনের হাতেখড়ি হয় শিক্ষাগুরু বিশ্বেশ্বর চট্টোপাধ্যায়ের কাছে। তাঁর হাত ধরেই বর্ণের সাথে পরিচয়। উল্লেখ্য, শিক্ষাগুরু বিশ্বেশ্বর চট্টোপাধ্যায় কিশোর সাধনের কাছে গুরুদক্ষিণা হিসেবে চেয়েছিলেন মেধাবী ছাত্র সাধন সেন যেন ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করে। বলা যায়, গুরুদক্ষিণা দিয়েই অনুগত ছাত্র সাধনের জনদরদী ডাক্তার সাধন সেন হয়ে ওঠা এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত নামমাত্র সাম্মানিকে রুগী দেখা। আমার 5 বছর বয়সে যখন হাতেখড়ি হয় তখন তিনি আমার হাতেখড়ি দিয়েছিলেন, তার নাম ছিল বিশ্বেশ্বর চট্টোপাধ্যায়। তিনি এক গ্রামের পাঠশালার পণ্ডিত ছিলেন। আমার পরবর্তী জীবনে সমস্ত যে বিবেকবোধ ন্যায়বোধ সব তিনি তৈরি করে দিয়েছিলেন। আর্থিক ও অন্যান্য প্রতিকূলতার সাথে লড়াই করে 1953 সালে মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে MBBS পাস করেন ডাক্তার সাধন সেন। এরপর হাউস স্টাফ ডাক্তার সেন স্নাতকোত্তরের প্রস্তুতিকালে পিতা নিশিকান্ত সেনের পরামর্শে উচ্চতর ডিগ্রির স্বপ্ন ত্যাগ করে অশোকনগরের বাসভবন সুরধামে 1954 সালের 1 মে নিয়মিত প্র্যাকটিস শুরু করেন। ফি ছিল 2 টাকা। তবে দরিদ্র পরিবারের রোগীদের তিনি বিনা সাম্মানিকেই চিকিৎসা করতেন, প্রয়োজনে বিনা মূল্যে ওষুধ দিয়ে সহযোগিতা করতেন। অশোকনগরের আশেপাশে যে গ্রাম, সেই গ্রামগুলো ছিল একেবারে পিছিয়ে পড়া, সেই সমস্ত গ্রামের মানুষদের চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না। সাধনদা ওপেন ডিক্লারেশন দিলেন, এমনকি একটা লিফলেট পর্যন্ত ছেড়েছিলেন যে যারা চিকিৎসা করতে পারবেন না, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই তাদের চিকিৎসা করা হবে, আপনারা আসবেন। এবং প্রথমে কম হলেও পরে দলে দলে মানুষ গ্রাম থেকে এই অশোকনগরে আসতেন সাধনদার কাছে চিকিৎসা করার জন্য। এখান থেকে গ্রাম থেকে অসহায় মানুষ যারা খেট মজুর দিন মজুর তারা চিকিৎসার সুযোগ পেত না। সাধন সেন বিনা পয়সায় এবং ওষুধ সব দিতেন। একদিকে কলকাতার মেডিকেল কলেজে হাউস স্টাফের ডিউটি, অন্যদিকে সুরধামে চেম্বার। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে মানব সেবায় ব্রতী হয়েছিলেন ডাক্তার সেন। প্রথম দিকে সেভাবে রুগী না হলেও ধীরে ধীরে তার সুচিকিৎসা তাকে জনপ্রিয় করে তোলে। অশোকনগর কল্যাণগড়ের গণ্ডি ছাড়িয়ে জেলার বিভিন্ন শহর এমনকি প্রতিবেশী বাংলাদেশ থেকেও রুগী আসতে থাকে। চিকিৎসার ক্ষেত্রেও বাবা চেষ্টা করতো যতটা কম খরচে রোগীর চিকিৎসা করা যায়, ওষুধের সংখ্যা এবং ওষুধের গুণগত মান বজায় রেখে কম দামের ওষুধ লেখা, এই দুটোর উপর বাবা জোর দিতেন।
এবং হচ্ছে তার জন্য প্রচুর রোগী উপকৃত হতো। বাবা যা ফিজিশিয়ান স্যাম্পল পেতেন তার থেকে অনেককেই অনেক সময় দিতেন, কিছু কিছু ক্ষেত্রে কিনে দিতেন, সেসব আমি বাদই দিলাম। ইন জেনারেল বাবা কম দামি ওষুধ অবশ্যই গুণগত মান বজায় রেখে এবং কম সংখ্যক ওষুধ লেখার পক্ষপাতি ছিলেন, এবং হচ্ছে কম পরীক্ষার মধ্যে দিয়ে যাতে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় তার চেষ্টা করতেন। শুধুমাত্র সুচিকিৎসা নয়, ডাক্তার সেন তার পেশাকে জনস্বাস্থ্য আন্দোলনের রূপ দিয়েছিলেন। গোটা দেশ যখন কালাজ্বরকে প্রতিহত করে নিশ্চিন্ত, তখন ডাক্তার সেন পার্শ্ববর্তী গুমা এলাকায় কালাজ্বরের রোগী শনাক্ত করলেন। অন্যদিকে অশোকনগর বিনিময় পাড়া এলাকায় শনাক্ত করলেন আর্সেনিক দূষণে আক্রান্ত রোগীদের। সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলেন, আর্সেনিক মহামারীর থেকে রক্ষা করলেন অশোকনগরকে। আমি তখন ক্লাস ফোরে পড়ি, অশোকনগর প্রাথমিক বিদ্যালয়ে আমি পড়াশোনা করি। তখন আমার জ্বর হয়, খুব জ্বর হয়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তখন আমাকে সাউন্ডার কাছে নিয়ে যায়। জ্বরে হচ্ছে আমার স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, কীরকম যেন একটা ই হয়ে যাচ্ছে আমি। তখন সাউন্ডার আমাকে ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করার কয়েক কিছু দিন পরে বললো যে ওর কালা জ্বর হয়েছে। তার কালা জ্বর তখন মানে আমার বাঁচার কোনো আশাই ছিল না, এমন অবস্থা হয়েছিল যে আমার বাঁচার কোনো আশাই ছিল না। সালন্দাই আমাকে মানে বাঁচিয়ে তুলেছে, সালন্দাই আমার কাছে ভগবান, কারণ সালন্দা না থাকলে হয়তো আমি বাঁচতাম না। আমার মেয়ে 1 বছর যখন বয়স, জন্মদিনের দিনে হঠাৎ অসুস্থ ও জ্বর হলো। আমি ওকে পোলিও খাওয়াই পচুয়া মোড়ে একটা প্রাইভেট ডাক্তারের কাছ থেকে, কিন্তু আমার দুর্ভাগ্য সেই পোলিওটা খাওয়ালাম ঠিক 11 তারিখের পরে ওর জ্বরটা আসতে শুরু করলো। আস্তে আস্তে দেখি পাটা নাড়তে পারছে না। এই মতো অবস্থায় তখন সাধনবাবুর কাছে আমরা ওকে নিয়ে, আমি আমার স্বামী নিয়ে ঘরে ঢুকতেই উনি তাকিয়ে দেখলেন, এবং দেখে আমরা বসার সঙ্গে সঙ্গে শুধু একটা কথাই বললেন, ও পোলিও আক্রান্ত। উনি সঙ্গে সঙ্গে বললেন এখানে তো হবে না, উনি ওষুধপত্র যেটা দেওয়ার দিলেন আর বললেন সোজা পোলিও হসপিটালঘাটা পোলিও হসপিটালে নিয়ে যাও। ডাক্তার সেন যে শুধু কালাজ্বরের পুনরাবির্ভাব ও ভূগর্ভস্থ জলে আর্সেনিক দূষণের কথা প্রকাশ করেছিলেন তা নয়, ঝিনঝিনিয়া রোগ সম্পর্কে অনুসন্ধান ও অশোকনগরে এইডস রোগী শনাক্ত তিনিই প্রথম করেছিলেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিনিধি ডাক্তার মিসেস হেগলা পিয়াসচিল ডাক্তার সেনের প্রশংসা করে বলেছিলেন, আই হ্যাভ নেভার সিন এ সোশ্যালি কনসিয়াস ডক্টর লাইক হিম ইন দ্য হোল অফ ইন্ডিয়া। একটি 6 বছরের শিশু মৃত্যুর শয্যায় ইঞ্চি তলায় বার করে দিয়েছে, তখনই আমি একটা রিক্সার দেখে ওর মা এবং ওই রুগীটারে নিয়ে সাধন সেনের চেম্বারে যাই। উনি যখন রুগী দেখছেন আমি সামনে দাঁড়িয়েছি, তখন উনি বলছেন একই একই অবস্থা, বললো শিগগিরই কার্তিকের কাছে যাও, এই ইঞ্জেকশনটা নিয়ে এসো। সেই ইঞ্জেকশনটা উনি নিজে পুশ করলো, পুশ করার পরে শুয়ে রাখলো 15 মিনিট, 15 মিনিটের পরে চোখ খুললো, আরেকটা ইঞ্জেকশন দিল। সেই ছেলে এখন প্রায় 7-8 বছর বয়স, তাজা বেঁচে আছে। সুচিকিৎসকের পাশাপাশি ডাক্তার সাধন সেন ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য। আন্দোলন, আত্মগোপন, জেলযাত্রা ছিল তাঁর রাজনৈতিক জীবনের সঙ্গী। পিডি অ্যাক্টে 9 দিনের জন্য কারারুদ্ধ হলেন 1955 সালে। 1959 সালে খাদ্য আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় 28 দিন তিনি আত্মগোপন করেছিলেন। এরপর ভারত রক্ষা আইনে 1962 সালে কারারুদ্ধ হন 1 বছরের জন্য। তারপর আবার 1969 সালে সত্যাগ্রহ আন্দোলনে যুক্ত হয়ে কারারুদ্ধ হলেন। রাজনীতি সাধন সেন, সাধন সেন, সাধন সেনের মানে গরিব মানুষের জন্য যে আন্দোলন পায়ে হেঁটে সাধন সেন, এই গ্রামের, শুধু আমাদের এই গ্রাম না, সমগ্র হাবড়া এলাকায়, গুমা, রাজীবপুর,
বিড়া, দিগলামারি বাড়িয়া এইসব গ্রামগুলো কোথায় সেই শ্রীকৃষ্ণপুর পায়ে হেঁটে ধুলো রাস্তা হেঁটে উনি আসতেন। তাঁর মানব দরদি মন, চিকিৎসা পদ্ধতি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে থেকে মানব সেবা তাকে জনপ্রিয় করে তুলেছিল অশোকনগর কল্যাণগড়বাসীর কাছে। 1967 সালে ডাক্তার সাধন সেন অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। এরপর 1969 সালে পুনরায় বিধায়ক পদে নির্বাচিত হয়েছিলেন। 1970 অশোকনগর কল্যাণগড় পৌরসভায় সরকার মনোনীত সদস্য হিসাবে পৌর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ও দক্ষ প্রশাসকের ভূমিকা পালন করেন। ডাক্তার সাধন সেন 1972 সালে ভারতের কমিউনিস্ট পার্টির রাজ্য পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য হন। 1976 ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরূপে সোভিয়েত রাশিয়া সফর করেন। সামাজিক ক্ষেত্রেও ডাক্তার সাধন সেনের অবদান অনস্বীকার্য। অশোকনগর কল্যাণগড় সংযুক্ত নাগরিক সমিতি, হাবড়া পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্র, IMA অশোকনগর শাখা, BSF ক্যাম্প প্রতিরোধ কমিটি ও সংঘশ্রী ক্লাবের সভাপতি ছিলেন। ডাক্তার সাধন সেন আমাদের অশোকনগর তথা 24 পরগনার মধ্যে একটা নাম করা বিখ্যাত ডাক্তার ছিলেন। তার জন্য আমরা ক্লাব সবসময় ওনাকে শ্রদ্ধা করতাম এবং আমরা গর্বিত বোধ করতাম যে আমাদের ক্লাবের সভাপতি ডাক্তার সাধন সেন। যুক্ত ছিলেন সুশীল সেন স্মৃতিরক্ষা কমিটির সঙ্গে, ছিলেন অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটির প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, ডাক্তার সাধন সেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন, যুক্ত ছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক্স, অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্সের সাথে। এছাড়াও তিনি বহু সামাজিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তারপরে সাধনদার হাত ধরে নাগরিক সমিতি করেছি, আজও নাগরিক সমিতির সঙ্গে আছি। পরে আর্থানিক মুক্ত জল, সেখানেও সাধনদারই কৃতিত্ব। তারপরে অশোকনগরে উন্নয়ন বলতে সাধনদার আগে উন্নয়নে কেউ নেই। পরবর্তীকালে BSF এর যখন নাকি এখানে একটা কর্মকাণ্ড হবে, ডাক্তার সেনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার সুচিকিৎসা পদ্ধতি তাকে অমর করে রেখেছে। বলা বাহুল্য, তাঁর এই সফলরূপে মানবপ্রেমী হয়ে উঠতে পিতা নিশিকান্ত সেনের যেমন অবদান ছিল, তেমনি অবদান ছিল ডাক্তার সাধন সেনের স্ত্রী বাণী সেনের। 1954 সালের 17 এপ্রিল বিয়ে হয় তাঁদের। বাণী সেন নিজেও ছিলেন কমিউনিস্ট, তাই সহজেই তিনি ডাক্তার সাধন সেনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গী হয়ে উঠেছিলেন। আমি তখন ক্লাস ফোরে পড়ি, আমার তখন 8 বছর বয়স, তা মেজ ভাই 4 বছর আর ছোট ভাই হচ্ছে 2 বছর। সেই অবস্থায় বাবা জেলে ছিলেন 1 বছর এবং আরো ক্রাইসিস সেই সময়। মা তখন বিএড করতে গেছে স্কুল থেকে, বিএড লিভ নিয়ে বিএড করতে গেছে। সেই সময় একটা বিশাল ক্রাইসিস মার উপর দিয়ে গেছে এবং সেই ক্রাইসিস মা ওভারকাম করেছে। তবে আমি বলবো মার সঙ্গে আমার পরিবার, মানে আমার জ্যাঠা কাকা, তাদেরও একটা বিশাল অবদান ছিল আমাদের এই বড় হওয়ার পিছনে আমাদের দাঁড়ানোর। শিক্ষিকা বাণী সেনের মানব দরদি মন ডাক্তার সাধন সেনকে জনহিতৈষী হয়ে উঠতে সহযোগিতা করেছিল। অশোকনগর কল্যাণগড় শিশু উৎসব কমিটি জনহিতৈষী ডাক্তার সাধন সেনের প্রতি শ্রদ্ধা জানায়। শিশু উৎসব কমিটি সহ সংস্কৃতি, সামাজিক, রাজনৈতিক ও জনস্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে ডাক্তার সাধন সেনের অবদান যেন তাঁকে অমরতা দান করেছে। 2001 সালে মূল অনুষ্ঠানে প্রথম বর্ষের আমাদের 2000 সালে 14 নভেম্বর শুরু হয়েছিল, 2001 সালে মূল অনুষ্ঠান হয়েছিল এবং সেইখানে দাঁড়িয়ে উনি প্রথম যে বক্তৃতাটা দিয়েছিলেন মিলন সংঘ মাঠে, বলেছিলেন যে অশোকনগরের বুকে আজকে একটা ইতিহাস রচনা হতে চলেছে, সেটা হচ্ছে ছোটদের নিয়ে এত বড় একটা ফেস্টিভ্যাল। শুধুমাত্র ফেস্টিভ্যাল মানে নাচ গান আবৃত্তি নয়, তার মধ্যে যে একটা সাংস্কৃতিক আন্দোলন করা যায় সেটা অশোকনগর কল্যাণগড় শিশুসব কমিটি সেই পরিকল্পনা নিয়েছে। আমি তাদের বিভিন্ন কাজে বিভিন্নভাবে তাদের সাথে আমি পাশে থাকব। চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে
তিনি দেহ দান করেছিলেন, দৃষ্টিহীনের জন্য দান করেছিলেন চোখ। উদ্বাস্তু নগরীতে বাড়ির মালিকানা পাওয়ার ক্ষেত্রে তার অবদান ভোলার নয়। ননিকর, কেশব বর্ষায় এবং সাধন সেন, এরা তিন দলের তিন মতের নেতা, কিন্তু তিনজন একটা জায়গায় একমত ছিলেন, সেটা হলো এই যে অশোকনগর এই উপনগরীর উন্নয়ন করতে হবে। উন্নয়নের প্রশ্নে একে অপরের সহযোগী ছিলেন। আমরা অনেক আন্দোলন করেছি, অনেক আন্দোলন করেছি, এবং অশোকনগরের জনগণ প্রধান ভূমিকা নিয়েছে, কিন্তু এই জনগণকে নেতৃত্ব দিয়েছে যার যার ক্ষেত্রে এই তিন নেতা, এটা কোনো সন্দেহ নেই। 22 অক্টোবর 2004 তার প্রয়াণের পরেও মানব হৃদয়কে ভূমি করে শ্রদ্ধায় ভালোবাসায় অমর হয়ে আছেন জনহিতৈষী ডাক্তার সাধন সেন। নীরব কেন কবি